শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের সবার দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আমরা আজকের পাঠ শুরু করার আগে আগের পাঠে আমরা কি কি পড়েছিলাম সে সম্পর্কে একটু জেনে আসি। চলো, আমরা আগের পাঠে কি পড়েছিলাম বলো তো? হ্যাঁ, আমরা আগের পাঠে আমাদের পরিবেশ সম্পর্কে জেনেছিলাম, তাই না? পরিবেশ কাকে বলে, পরিবেশের মধ্যে কি কি উপাদান রয়েছে আমরা সে সম্পর্কে জেনেছিলাম, কোন উপাদানগুলো মানুষের তৈরি এবং কোনগুলো মানুষ তৈরি করতে পারে না আমরা সেই সম্পর্কেও জেনেছিলাম, তাই না? হ্যাঁ, আমরা সেই ছবিগুলো আরেকবার একটু দেখব। চলো আমরা বোর্ডে লক্ষ্য করি। আচ্ছা, আমরা পরিবেশের উপাদান সম্পর্কে জেনেছিলাম। হ্যাঁ, আমরা আবার একটু লক্ষ্য করি তো, পরিবেশের উপাদান গাছ, বই, বায়ু, পানি, নদী, মানুষ, পাহাড়, মাটি, এই সবগুলো নিয়ে আমাদের পরিবেশের উপাদান, আমাদের পরিবেশ এই সবগুলো নিয়ে, তাই না? হ্যাঁ, এখন তোমরা বলো তো কোন উপাদানগুলো এখান থেকে আমাদের প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক পরিবেশের মধ্যে কোন উপাদানগুলো থাকে এবং মানুষের তৈরি কোনগুলো আমরা সবাই জানি। চলো আমরা তাহলে দেখি একটু মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলো আমরা কি কি জেনেছিলাম। হ্যাঁ, আমরা ঘরের আশেপাশে যা কিছু দেখেছিলাম সবগুলোই কি মানুষের তৈরি। হ্যাঁ, আবার বাইরেও অনেক কিছু আছে যেগুলো মানুষের তৈরি। আমরা জেনে আসি, টেবিল, বিদ্যালয়, বই, কলম, নৌকা, চেয়ার, এগুলো বাদেও মানুষ আরো অনেক কিছু তৈরি করতে পারে না? হ্যাঁ, অনেক কিছু পারে, কিন্তু এগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশের উপাদান। তাহলে চলো আমরা এখন একটু প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে জানি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি? পাখি, ফুল, সূর্য, গাছ, মাটি, গরু, চাঁদ, এগুলো সবগুলোই প্রাকৃতিক পরিবেশের উপাদান যা আমরা তৈরি করতে পারি না, তাই না? আমরা তো এই সম্পর্কে জেনেছি, এখন আমরা কি জানবো বলো তো? সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব। তাহলে চলো আমরা আজকের পাঠ সম্পর্কে জানি। আমাদের আজকের পাঠ কি? আমাদের পরিবেশ ও সমাজ, অধ্যায় এক, পার্ট দুই, সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব। সামাজিক পরিবেশের উপর প্রকৃতির একটি প্রভাব রয়েছে, আমরা সে সম্পর্কে জানব, পৃষ্ঠা চার ও পাঁচ। তোমরা সবাই তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা চারে চলে যাও। আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা সবাই এখন মনোযোগ দিয়ে শুনব, সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব। মানুষের সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়, যেমন বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি। একই সাথে সমাজের বিভিন্ন কাজ, যেমন কৃষি এবং পরিবহন ব্যবস্থাও সামাজিক পরিবেশের অংশ। আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। কোনো অঞ্চলে ঠান্ডা বেশি, আবার কোনো অঞ্চলে গরম বেশি। যেখানে শীত বেশি সেখানে আমরা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা কাপড় পরি। এ সময়ে আমরা ভিন্ন ধরনের খাবার খাই, এমনভাবে ঘর বাড়ি তৈরি করি যেন ঘর গরম থাকে। শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে। এছাড়া যেসব এলাকায় জলাশয় ও নদ নদী বেশি সেসব এলাকায় মাছের চাষ বেশি হয় এবং সহজেই সেচের কাজও করা যায়। সামাজিক পরিবেশও প্রকৃতির উপর প্রভাব ফেলে, তাই আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। বৃষ্টি মাটির জন্য উপকারী। গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠ পাই। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনলাম, তাই না? তাহলে আমরা কি দেখলাম? আমাদের গাছপালা কিন্তু অনেক উপকার করে, তাই না? যে জায়গায় গাছপালা বেশি হয় সেই জায়গায় কি বৃষ্টিপাত বেশি হয়, আর বৃষ্টিপাত বেশি হলে সেটি কি আমাদের সবার জন্য ভালো, ফসল উৎপাদন বেশি হবে। গাছ থেকে আমরা কি পাই বলতো? গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠ পাই। হ্যাঁ, গাছ থেকে আমরা আরো অনেক কিছু পাই, তাই না? ফুল পাই, ফল পাই এবং অক্সিজেন পাই, হ্যাঁ, যেটি আমাদের বাঁচিয়ে রাখে। তাহলে আমরা কি করব? বেশি বেশি করে গাছ লাগাবো। গাছ আমাদের কিন্তু বন্ধু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন চলো আমরা ছবি দেখি কিছু। তাহলে আমরা ভালো করে একটু ছবিগুলো লক্ষ্য করি। দেখো তো প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, প্রথম ছবিতে আমরা রিক্সা দেখতে পাচ্ছি, বাইসাইকেল দেখতে পাচ্ছি না, আমরা কি দেখতে পাচ্ছি দেখো, ছাতা। ছাতা মাথায় দিয়েছে কেন বলতো? বৃষ্টি। হ্যাঁ, এই যে দেখো প্রকৃতির একটা প্রভাব আমাদের এই সামাজিক পরিবেশটাতে পড়েছে না,
বৃষ্টি যখন পড়ছে তখন কি আমরা ছাতা মাথায় দিয়েছি, তাই না? হ্যাঁ, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, আমাদের পরিবেশে কিন্তু প্রকৃতির একটি প্রভাব থাকে, তাই না? আচ্ছা, এই ছবিটা ভালো করে লক্ষ্য করো তো, দেখো তো এখানে কি দেখতে পাচ্ছি? নদী দেখতে পাচ্ছি, হ্যাঁ, ফসলের মাঠ, নদী, আর কি দেখতে পাচ্ছি? নৌকা। যে অঞ্চলগুলোতে নদ নদী বেশি সেই জায়গাগুলোতে কি আমরা নৌকা দিয়ে যাতায়াত করি, তাই না? আমাদের কাজটা সহজ করার জন্য আমরা নৌকা ব্যবহার করি। তাহলে এখানেও কিন্তু আমাদের পরিবেশের উপর প্রকৃতির একটি প্রভাব পড়ছে। আচ্ছা, পরের ছবিটা লক্ষ্য করো তো, পরের ছবিতে কি দেখতে পাচ্ছি? সবুজ মাঠ, তাই না? হ্যাঁ, আর কি দেখো তো, গরুর গাড়িতে করে যাচ্ছি, হ্যাঁ, দেখেছো? এখন এই ছবিতে লক্ষ্য করো, আমরা এখানে কি করছি, এই যে আমাদের প্রকৃতির একটা প্রভাব আমাদের সামাজিক জীবনেও কিন্তু পড়ছে। এখানে আমাদের সুবিধার জন্য আমরা কি গরুর গাড়িটি ব্যবহার করছি। এই মাঠ দেখো, মাঠে কি গরুর গাড়িটি এই দিক দিয়ে যাওয়া আসা করলে আমাদের কাজ সুবিধা হবে, আমরা ফসল নিয়ে যেতে পারি, আমরা যে কোনো যাওয়ার জন্য গরুর গাড়ি ব্যবহার করি। তাহলে আমরা কি জানলাম এই ছবিগুলো থেকে? আমাদের সামাজিক জীবনে প্রকৃতির একটি প্রভাব লক্ষ্য করলাম আমরা, তাই না? আচ্ছা, এখন তোমরা কি করবে বলো তো, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 5 চলে যাবে। আমরা সবাই ভালো করে লক্ষ্য করি, পাঠ্য বইয়ের পৃষ্ঠা 5, দেখো আমরা ক এসব বলি এই কাজটি করলাম, তাই না? আমরা ছবিগুলো সবাই ভালো করে দেখলাম। এরপরে দেখো খ এসো লিখি, এখানে কি রয়েছে আমরা মনোযোগ দিয়ে শুনি, প্রাকৃতিক পরিবেশ কিভাবে আমাদের সামাজিক কাজকে প্রভাবিত করে, সেগুলোর আমরা কি দিব উদাহরণ দিব, বৃষ্টি ভেজা পরিবেশ এবং শুষ্ক পরিবেশ। আমরা যখন বৃষ্টি প্রচুর পড়ে তখন কি আমরা আমরা এখন যেভাবে চলাফেরা করছি তখন কি আমরা সেভাবে চলাফেরা করতে পারি না, আমাদের তখন কিন্তু চলাফেরা করতে অসুবিধা হয়, তাই না? যখন বৃষ্টি পড়ে রাস্তাঘাট কেমন হয় বলো তো, ভেজা ভেজা থাকে, কাদা তৈরি হয়ে যায়, তাই না? তখন আমাদের চলাফেরা করতে অসুবিধা হয়। আর দেখো শুষ্ক পরিবেশে, শুষ্ক পরিবেশে কিন্তু আমাদের চলাফেরা করতে অসুবিধা হয় না, আমরা সহজেই চলাফেরা করতে পারি। আচ্ছা চলো আমরা এখন এই ছকটি বোর্ডে দেখব, প্রাকৃতিক পরিবেশ কিভাবে আমাদের সামাজিক কাজকে প্রভাবিত করে। বৃষ্টি ভেজা পরিবেশে দেখো, বৃষ্টি ভেজা পরিবেশে রাস্তাঘাট কর্দমাক্ত থাকে, ফলে জনসাধারণের অসুবিধা হয়। শুষ্ক পরিবেশে, শুষ্ক পরিবেশে রাস্তাঘাট শুকনো থাকে, যানবাহন ও মানুষের চলাচল সহজ হয়। বৃষ্টি ভেজা পরিবেশে কি এ সময় বাইরে যেতে ছাতা লাগে, আর শুষ্ক পরিবেশে এ সময় রোদ থেকে বাঁচার জন্য অনেকে ছাতা ব্যবহার করে, কিন্তু সবাই কিন্তু করে না, আর বৃষ্টির সময় কি সবাইকেই ছাতা ব্যবহার করতে হয়, তাই না? নাহলে কি হবে, ভিজে যাব। আচ্ছা বৃষ্টি ভেজা পরিবেশে দেখো শস্য ভালো হয়, উৎপাদন বেড়ে যায়, শুষ্ক পরিবেশে শস্য উৎপাদন কমে যায়, অনেক এলাকায় সেচ দিতে হয়। বৃষ্টি ভেজা পরিবেশে অতিবৃষ্টির কারণে বন্যা হয়, বৃষ্টি ভেজা পরিবেশে যখন অনেক বেশি বৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, তখন কিন্তু বন্যা হয়। শুষ্ক পরিবেশে গাছপালা মরে যায়, খরার সৃষ্টি হয়। যখন শুষ্ক পরিবেশে কি গাছপালা মরে যাবে, খরার সৃষ্টি হবে, ফসল উৎপাদনও কিন্তু হবে না। তাহলে আমরা কি করব, এই যে আমাদের এই ছকটুকু সবাই খাতায় সুন্দর করে তুলে দেব। আচ্ছা এবার চলো আমরা আমাদের পাঠ্য বইয়ে চলে যাই, পাঠ্য বইয়ের পৃষ্ঠা 5, গ আরো কিছু করি, প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করব। হ্যাঁ, আমরা সবাই জানি তাই না, আমাদের এক এক অঞ্চলে কিন্তু এক এক রকম জলবায়ু, কোনো কোনো জায়গায় প্রচণ্ড শীত, আবার কোনো কোনো জায়গায় প্রচণ্ড গরম, কোনো জায়গায় বেশি বৃষ্টিপাত হয়, কোনো জায়গায় কম বৃষ্টিপাত হয়, আবার কোনো কোনো জায়গায় তুষারপাত হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা সবাই আমরা একটু লক্ষ্য করি তো, ভালো করে লক্ষ্য করি, প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাবটা কি। প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর নানা প্রভাব ফেলে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে, এই বিভিন্নতার কারণেই কোনো অঞ্চল তুষারে ঢাকা, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি, কোথাও জলবায়ু শীতল, আবার কোথাও উষ্ণ। যেসব অঞ্চলে বৃষ্টি বেশি হয় সেসব অঞ্চলে গাছ বেশি জন্মে ও ফসল ভালো হয়, জলাশয় ও নদ নদী বেশি থাকায় এসব এলাকায় মাছের চাষ বেশি হয়। তাহলে আমরা কি জানলাম, প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব। তাহলে আমরা এটা কি করব, এখন সুন্দর করে খাতায় তুলে নিব, এই প্রশ্নের উত্তরটি সুন্দর করে খাতায়
তুলে নেব। আরেকটি কাজ করব আমরা, কি বলতো, আমরা তো প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানলাম, তাই না? তোমরা কি করবে, প্রাকৃতিক পরিবেশের একটি ছবি আঁকবে, সুন্দর করে একটি ছবি আঁকবে। আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি, সবাই আমরা দেখি। তাহলে আমরা এই ছবিটি সুন্দর করে আঁকবো। এটি কিসের ছবি? প্রাকৃতিক পরিবেশের ছবি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা পাঁচে চলে যাই। পাঠ্য বইয়ের পৃষ্ঠা পাঁচে লক্ষ্য করো, ঘ, যাচাই করি, প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা কি করতে পারি? প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে, তাই না? আমরা কি কি করতে পারি চিন্তা করি তো আমরা সবাই একটু, কি কি করলে আমাদের প্রাকৃতিক পরিবেশটা আরো সুন্দর হবে, ভালো হবে? হ্যাঁ, আমরা বেশি বেশি করে কি করব, গাছ লাগাবো, বেশি বেশি করে গাছ লাগবো। তাহলে আমাদের প্রাকৃতিক পরিবেশটা কি ভালো থাকবে, বৃষ্টিপাত বেশি হবে, ফসল বেশি জন্মাবে, তাই না? চলো তাহলে আমরা এই প্রশ্নটি এখন বোর্ডে দেখব। তাহলে আমরা লক্ষ্য করি, প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে? আমাদের প্রথমেই পরিবেশ নিয়ে সচেতন হতে হবে, আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। আর কি করতে পারি? আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। গাছ লাগালে তাপমাত্রা ঠান্ডা হবে ও প্রচুর বৃষ্টিপাত হবে, পরিবেশের ক্ষতি হয় এমন শিল্প কারখানা স্থাপন করা যাবে না। তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাবটা কমাতে পারি কিভাবে? বেশি করে গাছ লাগালে, তাই না? হ্যাঁ, এবং কি সমাজের ক্ষতি হয় সেই শিল্প কারখানাগুলো আমরা স্থাপন করব না। আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়লাম? আমরা আজকে আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা চার পড়লাম, পৃষ্ঠা পাঁচ পড়লাম, সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব আমরা আলোচনা করলাম। আমরা জানতে পারলাম কোন কোন অঞ্চলে কেমন জলবায়ু, তাই না? তাহলে আমরা এই পাঠে আর কি কি জানলাম? আমরা জানলাম আমাদের সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব। হ্যাঁ, যখন অনেক বেশি শীত হয় তখন আমরা কেমন কাপড় পরি বলতো? হ্যাঁ, আমরা গায়ে চাদর নেই, গরম কাপড় পরি, তাই না? সোয়েটার পরি। আবার যখন গরম হয়, আমাদের তাপমাত্রা যখন গরম থাকে, তখন আমরা কি সেই একই কাপড় পরি? না, আমরা তখন কি করি, আমাদের শরীরের জন্য আরামদায়ক পাতলা কাপড়গুলো পরি, যেন আমাদের গরম না লাগে। আবার ধরো যখন বৃষ্টি পড়ে তখন আমরা কি ব্যবহার করি? ছাতা ব্যবহার করি, তাই না? হ্যাঁ, এই যে আমাদের সামাজিক পরিবেশের উপর প্রকৃতির একটি প্রভাব রয়েছে, আমরা এই সম্পর্কে আজকে জানতে পারলাম। এখন চলো আমরা বাড়ির কাজ নিয়ে নিই। চলো তাহলে আমরা বাড়ির কাজে চলে যাই। আমরা বাড়ির কাজটা ভালো করে লক্ষ্য করি, আমাদের বেশি করে গাছ লাগানো উচিত কেন? আমরা কেন বেশি করে গাছ লাগাবো সবাই আমরা জানি, তাই না? হ্যাঁ, আমরা এটি সুন্দর করে খাতায় লিখব। শুষ্ক পরিবেশের তিনটি বৈশিষ্ট্য লেখো। শুষ্ক পরিবেশের তিনটি বৈশিষ্ট্য, শুষ্ক পরিবেশ যখন হয় তখন কেমন হয় সেই বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে। এই দুটি থাকবে তোমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং বাড়ির কাজগুলো যত্ন সহকারে করবে, বাবা মায়ের কথা শুনবে, স্বাস্থ্যের যত্ন নেবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।